কি হবে মা কি হবে নখের অবস্থা খুবই খারাপ, অলরেডি অনেকগুলো নখ খুলে খুলে বেরিয়ে যাচ্ছে, কালকে ওর একটা ইন্টারভিউ রয়েছে, তার জন্য রেডি সেটি হবে। তো আমরা এখন ওই বাড়িতে যাবো টুকটুক করে, কারণ প্রচুর রোদ উঠে গেছে বাইরে, এরপর আর বেরোতে পারবো না প্রায় 11:15 বাজে। তো চলো বেরোই, দেখে বউ কি ওগুলো কি মা বউ ওগুলো কি কি ওগুলো বউ ও মাই গড, ওরা ভাবতে পারছে গুলো কতখানি বড় হয়ে গেছে, কুকুর দেখে প্রচুর ভয় পাচ্ছে। দেখো জেঠির সাথে রাধে রাধে করছে, জেঠি হাত নাড়াচ্ছে না, ওই জেঠির হাত দুটো ধরে ও ঝাঁকিয়ে দেবে, আর খালি টার্গেট হলো এই যে এইখানটা থেকে এই পাশে যাবে, আর এই পাশে যে রাস্তায় লোকজন দেখা যায় না, এই যে এই গাড়িগুলো এখানটা বসে বসে এগুলো দেখবে, এত টার্গেট, সারা মুখে সর ফল লেগে গেছে, আমি যে দুধ কনফ্লেক্স খাচ্ছি এই খাবে, খাচ্ছে চা। তো ওদের গোপুদা আসা মাত্র বেরিয়ে গেছে লাগছে, বলছে খেয়ে যাও খেয়ে যাও, যেটি সব রান্না বান্না হয়ে গেছে খাবে না চলে গেছে, কিছু অনেক কিছু করে রেখেছে, এখন বলছে পাবদা মাছটা সর্ষে বাটা দিয়ে আর ঝিঙে আর আলুটা পোস্ত দিয়ে এই দিয়ে রান্না করে নাও তাড়াতাড়ি করে, এই খাবো আজকে আর কিছু খাবো না, আর মাছ রয়েছে ওগুলো শেষ করতে হবে, নাহলে 2-3 দিন হয়ে যাচ্ছে। শান্ত হয়ে গেছে, এবার থালা বাসন এগুলো তো সব প্লেস করতে হবে, এখনো হয়নি, প্রায় 3 দিন হতে গেল। জেঠি এই ঘরের ভেতরে কি করছে দেখো, মানে জেঠি চুনের টিব্বা গোল ঠাস করে ফেলে দিয়েছে, দিদি বলেছে কি বলেছে, হ্যাঁ নিউ বাড়া করে পাঠিয়ে দেবে, মামা মামা কি এটা কি এটা কি কি একটা বলতে চাইছে, চুরি পড়েছে আবার হাতে চুরি পড়েছে, ঝুলন্তি দুধ দেওয়া চুরি, ঝুলন্তি দুধ দেওয়া চুরি। 2 সপ্তাহ ওয়াশিং মেশিনে জামা কাপড় জমে রয়েছে, তো বেডশিটগুলোকে আলাদা করে দিয়েছি, আর যেগুলো রেগুলার ওয়্যার সেগুলোকে আজকে মেশিনে না দিলেই নয়, সেগুলো হচ্ছে। আর জেঠির কোনো খবর নেই, সকাল থেকে ওটা দেখি ঘর ফাঁকা, চারিদিক ফাঁকা, কোথায় চলে গেছে সে কে জানে, কোথাও দেখতে পাচ্ছো কোথাও নেই স্ক্যানিংয়ে। ও জেঠি এখানে ঘুমাচ্ছে আর আমরা জেঠিকে খুঁজে পাচ্ছি না, আমরা হচ্ছে কোথায় ঘুরতে চলে গেছে, বাইরে রোদ্দুরটা একটু জাস্ট দেখো কি অবস্থা আমাদের গাছগুলো, বাবা উফ এত দমে নিতে পারবে না, এই পরিমাণ যদি রোদ ওঠে ছপ করছে গাছ, পা দেখো এই যে পুড়ে যাবে এইভাবে দিলে, কি না কাকে ওটা দেবে না, তাই আমি নিজেকে বালিশটা দেবা না বম্বাকে না। এখানে আমি একটা ল্যাম্প কিনেছি, মানে ঝাড়বাতি কাইন্ড অফ, তো সেটা বলছে এই সমস্ত ফল সিলিং এর সাথে নাকি ঝোলানো যাবে না, আমি বলছি আমাদের মানে বাপের বাড়ির যে বাবু রয়েছে বাবু সব জায়গায় ঝুলি দিচ্ছে, আর তুমি এখানে ঝোলাতে পারবে না সামান্য, তো গেছে উনি মার্কেটে বাজার দিয়ে কিনে কেটে আনুক, তারপর দেখাচ্ছি কি ঝোলায় কি ঝোলায় না। আর এখানে দেখো কি নাটক চলছে, এখনো এখনো নাটক চলছে, আজকে কিন্তু আসার সময় তুমি আসবে বিকালে, আসার সময় কিন্তু আমাদের ঢোকলা নিয়ে আসবে 2 পিস, ঠিক আছে, আর এখন গোলকে তেল তেল মালিশ করবো, মালিশ করে ওকে ঘুম টুম পানিয়ে দেবো, কারণ আজকে এখনো সবজি টবজি ছিল না, তো উজ্জ্বল দা মিষ্টি আলুটা দিয়ে গেল, সুইট পোটাটো না হলে না গোলের খাবারটা টেস্ট আসে না, আজকে একটু চিকেন ট্রাই করবো, যা এখন গোলকে স্নান টান করিয়ে তারপর ঘুম পাড়ানোর চেষ্টা করি, আসো প্রায় এখন কটা বাজে, 12:12 বাজে, খাবার দাবার গুলোর জন্য পাঠিয়ে ধোয়া হয়ে গেছে, সেগুলোকে রেখে দিতে হবে, না হলে খাওয়ার টাইম ওভার হয়ে যাচ্ছে, 11টা প্রায় বাজে, সকাল থেকে এসে উঠেই খাই মানে দুধ দাও, শরীর আমাদের দুজনের এতটাই খারাপ, কোনো ব্লগ টক আমরা আর কন্টিনিউ করতে পারছি না, কন্টিনিউসলি রানিং নোজ আমার আর গোল্ডেন, গোল্ডে খক খক করে কাশে, এখন মেন যে কষ্টটা হচ্ছে কাশতে গিয়ে, মানে গলাতে তো প্রেশার পড়ছে, ব্রেনেও মনে হচ্ছে আমার প্রেশার পড়ছে প্রচুর জোরে জোরে, এখন একটু নিচে যাচ্ছি চাউমিন খাবো, সে চাউমিনের প্যাকেট আনতে, মানে একটা একটা স্টিক হয়তো দিলাম মুখের মতো দিল, তাও ও কো কর খুব ভালোবাসে।
কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, থাক 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 দেখে কত দূর গেল তাই সুদীপ মামুকে শুধু চেনো আর কারোর কাছে যাবো না, সুদীপ দাকে চেনে বলে সুদীপ দার কাছে যাবে। আরে একটা কাজ করছিলাম, একটা এডিট করছিলাম, দাদার সাথে কথা হচ্ছে তোদের? হ্যাঁ, আমি একটা চাউমিনটা দেখাতো ওদেরকে। আমি ফোন করেছি যে কি কোথায় তুমি, কি আসছো কি এখনো আসছো না, বলে কি লাগছে এখনো, বলছে এখনো লাগছে, তা আসতে তো সময় লাগবে এখনো। দেখি আমাদের গোল সোনা কই 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 কই, তুমি কি কাইও, তুমি হাঁটি হাঁটি করো, হাঁটি হাঁটি করো, পিপি তো লেগে যাবে তো, আয় 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 আয়, ওই যে কাকাই বেরিয়ে এসেছে, বলেছিলাম যে কতগুলো ড্রেস আনার জন্য উজ্জ্বল, একটু দেখাও তো ড্রেস গুলো কি কি ড্রেস আছে। তো উজ্জ্বল দা মার কাছ থেকে দোকান থেকে নিয়ে এসছে, আমি ফোন করে দিয়েছিলাম আমার সেই প্রমোশনাল ভিডিওর জন্য সমস্ত প্রোডাক্ট চলে এসছে, এখানটায় দুটো তিনটে ড্রেস দিয়েছে না, একটা একটু বের করো তো উজ্জ্বল দা এটা। তো এই সমস্ত ড্রেস পরে যদি তোমরা দেখতে চাও শর্টের ভিডিও আমার, অবশ্যই কিন্তু ব্লগগুলো ফলো করো এবং শর্ট তো তোমরা দেখতেই পাবে। সো এটা পরা হবে, এর সাথে আমার জ্যাকেট দেয়নি, ভুলে গেছে জ্যাকেট দিতে, এটা বিল রয়ে গেছে, এর ভেতর আরেকটা রয়েছে, এটা ব্লু কালারের দিয়েছে, তিন চারটে দিয়েছে, ঠিক আছে। এই দেখো আমাদের চাউমিন হয়ে গেছে, আমরা জ্যাকেটে দিয়ে দিয়েছি, এই যে খাবে তো, খাবে তো, তুমি খাবে বলে তাকিয়ে, এই যে খাবে না, খাবে না, তুমি খাবে না, আসো না খাবে, নুডলস খাবে, চাউমিন খালি বলছে কি কমা, কোনো কমন হবে না, ওইটুকু খেলে তুমি দৌড়ে দৌড়ে আজকে হাঁটবে, আরো ভালো এক্সারসাইজ হবে, বলো তুমি কি ওপরে বসবে, আমি আর ওইটা সরাইনি, সোফা এক পাশেই রয়ে গেছে, সোফাটাকে অ্যারেঞ্জ করতে হবে। চাউমিন খাচ্ছে শুয়ে শুয়ে, দেখো দেখো কি খাবে মা, কি খাবে, এই যে আমাদের সব সাজানো চায়ের আসল, দেখে ও আর নিজেকে সামলাতে পারছে না, কি খাবে চা, কি খাবে চা, চা, কি চা, নামে না, কোলে আয় কোলে আয় কোলে আয়, দেখো কোথায় ঢুকে গেছে আমার সমস্ত সেভিংস এর কার্ড যেগুলো রয়েছে সব ওর পছন্দের জিনিস, সেই সব নিয়ে ও একদম সেই ডাইনিং টেবিলে নিচে পুজোর কেনাকাটা করার জন্য, একটা শুধু মোবাইলের অপেক্ষা, বুঝেছো, অনলাইনে শপিং চলবে ওর, তাহলে সব শপিং হয়ে যাবে, খাবারের অর্ডার দিয়ে দেবে ওই সব খাবারের যে ওইগুলোতে, বলবে কি অর্ডার হয়ে গেছে আপনার বাড়ি থেকে, অর্ডার গেছে, পিৎজা আসছে, পিৎজা আসছে মা, অর্ডার হয়ে গেছে, আমি জানতেও পারবো না, কার্ড দিয়ে ব্যালেন্স হয়ে গেছে মা, হয়ে গেছে, সব হয়ে গেছে মা,
তুই পূজাতে কি নাও? না পুজোর শাড়ি, পুজোর শাড়ি, সায়া, ব্লাউজ, আলতা, সিঁদুর সব দেবো। কেন নাইটি লাগবে? নাইটি একটা দিবা, নাইটি পরা নাইটি তো সবসময় পরে, জেঠিকে শোনা হতো জেঠির কি লাগবে পুজোতে। তাই আগে দিয়ে একটা জুতো কিনতাম, জেঠির জন্য একটা জুতো কিনতাম, তা সিলেটাসে আর ঢুকতে পারিনি, এত ভিড়। আমার জন্য এই যে কফি বানিয়ে নিয়ে এসেছি, আর মেয়ের অবস্থা দেখো কি। ওটা কি পাখি? ওটা কি? ওটা কি চা? চা ওটা দেখো। রাত্রির 11:15 সময় সবার বাড়িতে সবাই ঘুমায়, আর এই বাড়িতে কি বলতো খাওয়া দাওয়া সবাই শুরু হয়। যেটি এক ঘুম দিয়ে উঠেছে, উঠে এখন খাওয়া দাওয়া হবে আমাদের। দুজনের শারীরিক কন্ডিশন খুবই খারাপ, মানে দেখেই বুঝতে পারছো আমাদের দুজনকে। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, কারো ভালো লাগুক না লাগুক, কপিল চন্দ্রের এই নাক ডাকাটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।